আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা যে তিনতলা বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হবে দুই ইউনিটের একটি তিনতলা বাড়ি। যারা বাড়ি ভাড়া দিতে চান অথবা দুই ভাই একসাথে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই বাড়ির প্ল্যানটি খুব সুন্দর একটি প্ল্যান। দুটা ইউনিট হবে, তিনতলা ফাউন্ডেশন হবে, তিনতলা আপনি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, বাড়ির সামনে আপনার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, একটা ফর্স থাকবে, দুই পাশে থাকবে দুটা ব্যালকনি। তো আসুন আমরা বন্ধুরা বাড়িটার ফ্লোর প্ল্যানটা দেখে নিই। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়িটার যে প্ল্যান। এই বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট 11 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 40 ফিট। তো যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন তাহলে আসবে 1836 স্কোয়ার ফিট। আর যদি আপনি শতক, শতাংশ, ডিসিমাল হিসাব করেন তাহলে আসবে 4.21% ডিসিমাল। বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক ভাষা ব্যবহার করা হয়। আর যদি আপনি কাঠা হিসাব করেন তাহলে আসবে 2.55 কাঠা, আর এক কাঠা থেকে একটু জায়গায় বেশি। তো বন্ধুরা, বাড়িতে আপনি যেটা পাবেন, প্রথমে আপনি পাবেন ফর্সের নিচ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবেন, ফর্সের নিচ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবেন, তা হচ্ছে আমাদের 8 ফিট বাই 17 ফিট 5 ইঞ্চি। 8 ফিট বাই 17 ফিট 5 ইঞ্চি এর নিচ দিয়ে কিন্তু আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে আপনি যেটা পাচ্ছেন, দুই পাশে দুটা পাচ্ছেন বেডরুম। এই বেডরুমগুলো হচ্ছে বেডরুম নম্বর 1। এই বেডরুমগুলো হচ্ছে 15 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট। এগুলোর সাথে রয়েছে ব্যালকনি অ্যাটাচ, 9 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট করে দূরের সাথে দূরে ব্যালকনি থাকবে। বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি ড্রয়িং প্লাস ডাইনিং রুম। দুই পাশে দুটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম পাচ্ছি, যেতে দুটা ইউনিট ড্রয়িং প্লাস ডাইনিং রুম পাচ্ছি, তা হচ্ছে 9 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট। দুই পাশে দুটা ড্রয়িং রুম পাচ্ছি, ড্রয়িং প্লাস ডাইনিং রুম পাচ্ছি। তো এগুলোর সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন একটা কমন টয়লেট, সবাই ইউজ করতে পারবে এই টয়লেটটি। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা একটা কিচেন। দুই পাশে দুটা কিচেন পাবো, কিচেনগুলোর সাইজ হচ্ছে 9 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি। দুই পাশে দুটা আমরা কিচেন পাচ্ছি, কিচেনের সামনে কিন্তু আমাদের ডাইনিং রুমটা আছে। তারপর বন্ধুরা পাচ্ছি আমরা দুটা মাস্টার বেডরুম, দুই পাশে দুটা মাস্টার বেডরুম, এগুলো হচ্ছে 14 ফিট বাই 13 ফিট। এগুলো দুটার সাথে রয়েছে দুটা আমাদের বাথরুম অ্যাটাচ। তো মোটামুটি বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটার যে প্ল্যান। তো বন্ধুরা, এই বাড়িটাতে আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি একটা ইউনিটে দুটা বেডরুম পাচ্ছি, একটা টয়লেট পাচ্ছি, একটা কিচেন পাচ্ছি এবং ড্রয়িং ডাইনিং পাচ্ছি। তো মোটামুটি বলতে গেলে সুন্দর একটি প্ল্যান। যারা বাড়ি ভাড়া দিতে চান তাদের জন্য খুব সুন্দর একটি প্ল্যান। তো বন্ধুরা আসুন, এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে একতলা আমরা তা জানবো আজকের ভিডিওতে। আর বন্ধুরা, আপনি যদি বাড়ির প্ল্যানটি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির প্ল্যান ড্রয়িং তৈরি করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িংটি আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তা আসুন আমরা এখন দেখে নিই বাড়িটার একতলা তৈরি করতে কত টাকা খরচ হবে। 5 ইঞ্চি গাঁথনিতে আমাদের ইট লাগে, 5 ইঞ্চি গাঁথনিতে আমাদের ইট লাগে 18,195 পিস, জামাস্টারে 1,45,560 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে আমাদের 10,846 পিস, জামাস্টারে 86,768 টাকা। খোয়ার জন্য আমাদের ইট লাগে 28,458 পিস, জামাস্টিতে 2,27,664 টাকা। অন্য অন্য কাজের জন্য ইট লাগে 1,000 পিস, জামাস্টিতে 8,000 টাকা। সিমেন্ট লাগে আমাদের 887 ব্যাগ, জামাস্টিতে 4,08,020 টাকা। রড লাগে আমাদের 8,805 কেজি, জামাস্টিতে 5,72,325 টাকা। তো বন্ধুরা দেখুন, এখানে প্রতি ব্যাগ সিমেন্টের ব্যাগের দাম ধরা হয়েছে 460 টাকা করে। বর্তমানে সিমেন্টের দাম 460 টাকা চলতেছে, আর রডের দাম ধরা হয়েছে আমাদের 65 টাকা কেজি। তো আপনার অঞ্চলে একটু কম বেশি হতে পারে রডের দাম, অন্য অঞ্চলভিত্তিক কম বেশি হয়ে থাকে। তো বন্ধুরা আমরা এখন জানবো দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং সব অন্য কাজে কত টাকা আসবে বাড়ি তৈরি করতে। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে বাড়িটার কাঠের দরজা দিয়ে, থাইগ্লাসের জানলা দিয়ে তৈরি করলে কত টাকা আসবে তার হিসাবটা আপনাকে দেখাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু প্লেন সিলের দরজা, প্লেন সিলের জানালা অর্থাৎ স্টিলের দরজা, স্টিলের জানলা দিয়ে কিন্তু বাড়ির কাজটি করতে পারেন। এক্ষেত্রে কিন্তু খরচটা কমে যায়। তো যদি কাঠের দরজা দেন তাহলে কিন্তু খরচটা অনেকটাই বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আমাদের বালি ঢালাইয়ের জন্য লাগতেছে 1,047 সাইফটি, দামাস্টে 37,645 টাকা। গাঁথনি এবং অন্য কাজের জন্য বাড়ি লাগে আমাদের 2,705 সাইফটি, দামাস্টে 54,100 টাকা। তো আপনারা যেই ঢালাইয়ের বালিগুলো পাবেন 35 টাকা সেফটি, আর গাঁথনির বালিগুলো পাবেন আপনারা 20 টাকা সেফটি। তো সেফটি বলতে এটা বোঝায় দৈর্ঘ্য 1 ফিট, প্রস্থ 1 ফিট, গভীরতা 1 ফিট। অর্থাৎ বালির দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা যদি সময় হয় 1 ফিট গভীর হয়, 1 ফিট চড়া হয়,
তাহলে হয় আমাদের যে এক সেফটি বালি। মাটি কাটার খরচ লাগতেছে 21,000 টাকা, দরজা লাগতেছে 11টি কাঠের দিয়েছি আমি, দাম ধরেছি 20,000 টাকা করে, দাম আসতেছে 2,20,000 টাকা। যদি আপনি একসাথে ভালো মানের দরজা দেন তাহলে আপনার একটা দরজা কিনতে 30 থেকে 35,000 টাকা লেগে যাবে, আর যদি প্লেন সিটের দেন তাহলে 5 থেকে 7,000 টাকার মধ্যে আপনি পাবেন। জানালা 10টি থাই গ্লাসের জানালা, দাম আসতেছে 80,000 টাকা, যদি আপনি প্লেন সিটের দেন আপনি 40,000 টাকার মতো করতে পারবেন। দেখেন একটা বাড়ি প্রায় আপনি 0.25 কোটি টাকা বা 1 কোটি টাকা দিয়ে তৈরি করবেন, তো এক্ষেত্রে জানলা দরজাগুলো একটু ভালো মানের দিলে আপনি কী হবে, আপনি ভাড়াটিয়া ভালো মানের পাবেন। অবশ্য ভাড়াটিয়ারা দেখবে বা এটার কোয়ালিটি দেখবে বা এটা কী দরজা জানলাগুলো অবশ্যই তারা দেখবে, বাইরের দৃশ্যটা অবশ্যই দেখবে, ভিতরে কী দিয়েছেন তা দেখবে না। তো অবশ্যই দরজা জানলাগুলো আপনারা খেয়াল করবেন, যেহেতু ভাড়া দেবেন ভালো মানের দরজা দেওয়ার জন্য, ভালো মানের জানলা দেওয়ার জন্য। বাথরুম 4টি দরজা, দাম ধরা হয়েছে 12,000 টাকা, গেট 1টি দাম ধরা হয়েছে 26,000 টাকা। তো বাথরুমের দরজাগুলো এখানে প্লাস্টিকে ধরা হয়েছে, যেহেতু প্লাস্টিকে আড়ে ফেলে দরজাগুলো, আর মেন গেটটি আপনি যে একটা গেট দেন কেচি গেট দেন তার দাম 26,000 টাকা ধরা হয়েছে, ভালো মনে দিলে 50,000 টাকা লেগে যাবে, 1,00,000 টাকাও আছে গেট, ওটা আপনার উপর নির্ভর করবে। দেখেন বাড়ি তৈরিতে কিন্তু সঠিক হিসাব দেওয়া যায় না, একটা বাড়ি তৈরি করতে আপনি আনুমানিক হিসাবটা দেওয়া যায়, একটা বাথরুম আপনি চাইলে 50,000 টাকা করতে পারেন, চাইলে ওখানে 1,00,000 টাকা আপনি ইউজ করতে পারেন, চাইলে আপনি 5,00,000 টাকা ইউজ করতে পারেন, ওটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। বাট আমি আপনাকে জাস্ট একটা আনুমানিক ধারণা দিচ্ছি যেটার মধ্যে আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা দেখুন আপনাকে একটি কথা বলে দিচ্ছি, যদি ভাড়া বাড়ি দেন তো ভাড়া বাড়ি দেওয়ার আগে অবশ্যই যে ভাড়াটির কাছে একটা চুক্তিনামা করে নেবেন, যে যেভাবে আপনি বাড়িটা দিচ্ছেন দরজা জানলাগুলো যেভাবে সুন্দর করে সাজানো আছে, এই দরজা জানলা যদি কোনো ড্যামেজ করে বা বিল্ডিং যদি কোনো ক্ষতি করে এক্ষেত্রে তারা ক্ষতিপূরণ দেয়। এক্ষেত্রে আপনার সিকিউরিটি হিসাবে অর্থাৎ জামানত হিসাবে 10,000 টাকা বা 20,000 টাকা অগ্রিম নিয়ে রাখবেন বা 5,000 টাকা নিয়ে রাখবেন, যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় দরজা জানলার, এটা যাওয়ার সময় যখন তারা ভাড়াটা বাড়িটা ছেড়ে দেবে তখন দেখবেন যদি কন্ডিশন ঠিক থাকে তখন তাদেরকে টাকাটা ফেরত দেবেন, আর যদি কন্ডিশন ফেরত না থাকে তাহলে না হয় তাহলে তাকে তাদেরকে আলোচনা সাপেক্ষে টাকা কেটে রাখবেন। এই কাজটা আপনারা করতে পারেন। ব্যালকনি গ্রিল লাগতেছে আমাদের 27,000 টাকা, সিঁড়ি রিলিংয়ের জন্য লাগতেছে 22,000 টাকা, ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য লাগতেছে আমাদের 69,994 টাকা। ভালো মানে ইলেকট্রিক ওয়ারিং করলে ফিটিংয়ের জন্য এখানে ধরা হয়েছে 71,447 টাকা। দেখুন একটা বাথরুমগুলোতে যে ফিটিংয়ের কথা বলা হয়েছে, এখানে পাইপ ট্যাঙ্কির কথা বলা হয়েছে, কমোডের কথা বলা হয়েছে, যদি টাইলস করেন একটা বাথরুম টাইলস করতে আপনার 25 থেকে 30,000 টাকা লাগবে। মেস্রি করে ধরা হয়েছে এখানে 4,03,920 টাকা, প্রতি স্কোয়ার ফিট ধরা হয়েছে এখানে 220 টাকা করে পার স্কোয়ার ফিট, এবং রঙের জন্য এখানে ধরা হয়েছে আমাদের 74,406 টাকা। ভালো মানে রঙ করলে আপনার প্রায় 1,00,000 টাকা লেগে যেতে পারে, রঙের ক্ষেত্রে এখানে তারতম্য আছে, পার্থক্য আছে, ভালো মানে আছে, নিম্নমানের আছে, অন্যান্য খরচ, একটি বাড়ি তৈরি করতে কিন্তু বিভিন্ন রকম খরচ আছে, মালামাল আনা নেওয়া, পানি পাম্প, পানি পাইপ, আমাদের মাধ্যমে ড্রয়িং করলে আমাদের কিছু ফি দিতে হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ার মাধ্যমে যদি ড্রয়িং করেন ইঞ্জিনিয়ারকে কিছু ফি দিতে হবে, ইঞ্জিনিয়ার যদি ভিজিট করে ইঞ্জিনিয়ারের ভিজিট ফি দিতে হবে আপনাকে। তো আনুষঙ্গিক খরচগুলো আমি এখানে 91,800 টাকা ধরেছি। তাহলে বাড়িটা আমাদের 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা তৈরি করতে প্রায় 26,58,649 টাকা লেগে যাচ্ছে আমার হিসাবে। তো আমি আশা করি 26,58,649 টাকা থেকে 30,00,000 টাকার ভিতরে আপনি বাড়িটা 1তলা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। আর দেখুন 1তলা কিন্তু খরচ বেশি হয়, 2তলা 3তলা কিন্তু খরচ কম হবে, আপনি এক্ষেত্রে 2তলা 3তলা করলে আরও 3 থেকে 4 লক্ষ টাকা খরচ কম হবে। তো বন্ধুরা বাড়ির ড্রয়িংটি যদি ভালো লাগে বা ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন লেখা নাম্বারে। কারণ করোনা ভাইরাসের কারণে আমরা অনলাইনের মাধ্যমে 1তলা থেকে 3তলা বাড়ির প্ল্যানগুলো আমরা অনলাইনের মাধ্যমে করে থাকি, অর্থাৎ আপনি যদি প্রবাসেও থাকেন আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন। কিভাবে? আমরা আপনি যখন একটা বাড়ির প্ল্যান পছন্দ করবেন বা ড্রয়িং পছন্দ করবেন আমাদের কাছে পাঠাবেন, আমাদেরকে যখন আপনি অ্যাডভান্স টাকা দেবেন তখন আমরা এটা ড্রয়িংটা করে করে আপনি যতক্ষণ না পছন্দ করবেন ততক্ষণ আপনার কাছে আমরা পাঠাতে থাকবো, অর্থাৎ 1 বার 2 বার 5 বার 10 বার পর্যন্ত আপনাকে পাঠাবো। যখন আপনি পছন্দ করবেন তখন আমরা তার উপরে মূল কাজটা করে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আপনার বাসার ড্রয়িংটা পৌঁছিয়ে দিব। আর যখন আপনি বাইরে তৈরি করবেন তখন আমাদেরকে যদি বলেন আমাদের কুমিল্লা হেড অফিস থেকে আমরা গিয়ে কাজটা বুঝিয়ে দিব মেস্ত্রিকে। তো এক্ষেত্রে অবশ্যই আমরা পারিশ্রমিক নিব, অবশ্যই আমাদের ভিজিট দিতে হবে আপনাকে। তো বন্ধুরা আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যে যেখানে আছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
Thank you.